সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মিল্টন মহাজন, আশা করি তুমি ও তোমার পরিবারের সকলেই ভালো আছো। চলো কথা বলি, আজকে ক্লাসটি শুরু করি। আমরা আলোচনা করছিলাম রসায়নের মৌলিক ধারণা ও রাসায়নিক গণনা অর্থটি নিয়ে। আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, আজও গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। শতকরা সংযুক্তি, আজ আলোচনা আমাদের আলোচনার বিষয় কি? আজ আমাদের আলোচনার বিষয় হলো শতকরা সংযুক্তি। তোমরা যারা যারা ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছ আমাকে কমেন্ট করে জানাও। শতকরা সংযুক্তি, কোন যৌগ তার উপাদান মৌলগুলো তুলনামূলক কিভাবে বিদ্যমান আছে তার পরিমাণ এবং যৌগটি তার উপাদান মৌলসমূহের উপস্থিতি শতকরা আনুপাতিক পরিমাণে হলো কি শতকরা সংযুক্তি। অর্থাৎ একটি যৌগে একটি মৌল 100 ভাগে কত ভাগ উপস্থিত আছে তার পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে কি শতকরা সংযুক্তি। তাহলে কোন যৌগে কোন মৌলের শতকরা কতটুকু উপস্থিত আছে তাই হলো কি শতকরা সংযুক্তি। ধরো সোডিয়াম কার্বনেটের, আমরা সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি নির্ণয় করতে চাইলে সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমরা সোডিয়াম কার্বনেটের কি করবো আণবিক ভর নির্ণয় করবো। সোডিয়াম কার্বনেট শতকরা সংযুক্তি নির্ণয় করছি, এখানে কি আমরা কি করবো প্রথমে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা প্রথমে আমরা নির্ণয় করবো। আমরা জানি সোডিয়ামের ভর হলো 23, সোডিয়াম আছে 2টি গুণ 2, কার্বনের ভর হলো 12, অক্সিজেন 16, অক্সিজেনের ভর হলো অক্সিজেন আছে 3টি। তাহলে পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যোগ কার্বনের 12, কার্বন একটি পরমাণু আছে তাই লেখা হয়নি, অক্সিজেন 16 গুণ 3। ইন টোটাল আমরা কত পাচ্ছি? পাচ্ছি 126, কত পাচ্ছি? 126। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 126। এই 126 থেকে এখন আমরা কি করবো শতকরা সংযুক্তি নির্ণয় করবো। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কত গ্রাম? 46 গ্রাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কত গ্রাম? 46 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম কতটুকু থাকবে? তাহলে তাহলে 106 নিচে ভাগ আকারে যাবে, আর আমাকে যেহেতু শতকরা সংযুক্তি তাই 100 গ্রামে আমার কি করতে হবে সোডিয়াম কার্বনেটের সংখ্যা নির্ণয় করতে হবে 100 গ্রামে। তাহলে 100 গ্রামে কতটুকু আছে? 100 গুণাকারে উপরে যাবে। 100 কি হবে? 100 গুণাকারে আমরা উপরে লিখবো। তাহলে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সোডিয়ামের শতকরা সংযুক্তি 43.37%। 43 দশমিক কত? 37%। এভাবে আমরা প্রতিটি সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, তিনজনের শতকরা পরিমাণ আলাদা আলাদা ভাবে আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে। তিনজনের শতকরা পরিমাণ আলাদা আলাদা ভাবে কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে কার্বন আছে, কার্বন আছে কত গ্রাম? 12 গ্রাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে কার্বন আছে কত গ্রাম? ওটা আমাদের হিসেবে ছিল 1 গ্রামে কতটুকু আছে? 1 গ্রামে আছে 12 ভাগ 106, আর 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে কার্বন আছে, 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে কার্বন আছে কত গ্রাম? 100 দিয়ে গুণ হবে, তোমরা হিসেব করো, হিসেব করে কত আছে দেখে আমাকে একটু কমেন্ট করে দাও। এটা হিসেব করে কত আছে? এই যারা অনলাইনে আছো এখন তোমরা আগে এই হিসেব করে বলো এখানে কত আসবে, কার্বনের শতকরা পরিমাণ কত হবে।
কার্বনের শতকরা পরিমাণ কত হবে? হ্যাঁ, কার্বনের শতকরা পরিমাণ তাহলে কত? 11.32%। কার্বনের শতকরা পরিমাণ কত? কার্বনের শতকরা পরিমাণ হলো 11.32%। এভাবে আমরা এখন কার শতকরা সংযুক্তি নির্ণয় করব, অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট অক্সিজেন আছে, অক্সিজেন ছিল কত? 16 গুণ 3, তাহলে 48 গ্রাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন ছিল কত গ্রাম? 48 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেট অক্সিজেন আছে, হিসেব করো। আর কি হবে? 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে, তাহলে এখানে 100 গুণ আকারে আছে, তাহলে এখান থেকে এখন তোমরা শিফা, নিমা, সর্জনা, এটা তোমরা দিয়েছিলে কার শতকরা পরিমাণ? কার্বনে। এখন অক্সিজেনের শতকরা পরিমাণটা নির্ণয় করো, অক্সিজেনের শতকরা পরিমাণটা নির্ণয় করো। অক্সিজেনের শতকরা পরিমাণ বলছে 45%, দেখি কত পার্সেন্ট হয়। 45.28, সবাই যখন বলছো হ্যাঁ 45.28%। তাহলে এভাবে আমরা শতকরা সংযুক্তি কি করতে পারি? নির্ণয় করতে পারি। এভাবে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে কত গ্রাম? চলবে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে কত গ্রাম? 48 গ্রাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে কত গ্রাম? অক্সিজেন আছে 48 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে, 48 ভাগের 106 হবে। আর 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে, তাহলে গুণ 100। তাহলে আমরা কত পেলাম? 45.28%। 45.28%। তাহলে সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কত? 43.3, এভাবে আবার আলাদা করে লিখতে হবে, 43.37%। কার্বন আছে 11.32%। আর সোডিয়াম কার্বনেট আছে, 45.28%। 45.28%। সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কত পার্সেন্ট? সোডিয়াম আছে 43.37%। সোডিয়াম কার্বনেটে কার্বন আছে 11.32%। আর সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে, সোডিয়াম কার্বনেটে অক্সিজেন আছে কত পার্সেন্ট? অক্সিজেন আছে 45.28%। এভাবে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করবো। আমরা পরবর্তীতে আরেকটি দেখি, স্থূল সংকেত কি? যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে কি বলা হয়? স্থূল সংকেত বলে। যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে কি বলা হয়? স্থূল সংকেত বলে। যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে কি বলা হয়? স্থূল সংকেত বলে। কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে সেই যৌগের কি বলা হয়? স্থূল সংকেত বলে। স্থূল সংকেতের সংজ্ঞা আমরা অনেক বার পড়েছি। তাহলে স্থূল সংকেত কি? কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে কি বলা হয়? স্থূল সংকেত বলে। কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের ক্ষুদ্রতম প্রকাশকে কি বলা হয়? স্থূল সংকেত বলে।
কোন যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের তোমরা নোট করে নাও সাথে সাথে তাহলে এখানে তোমাদেরকে একটা সলিউশনকে নির্ণয়ের জন্য গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে সমস্যাটি লক্ষ্য করো একটি যৌগে 32% সোডিয়াম আছে 22% সালফার আছে 45% অক্সিজেন আছে তাহলে একটি যৌগে কি কি আছে একটি যৌগে সোডিয়াম আছে 32% সালফার আছে 22% অক্সিজেন আছে 45.1% এর সরল সংকেত বা স্থূল সংকেত নির্ণয় করো এর সরল সংকেত বা স্থূল সংকেত আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে একটি তোমাদের স্থূল সংকেত নির্ণয়ের তিনটি ধাপ আছে প্রথম ধাপটি হলো প্রদত্ত শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তারপর যে মানগুলো আমরা পাবো ভাগফলগুলো আমরা পাবো সেই ভাগফলগুলো দ্বারা আমরা কি করবো স্থূল সংকেত নির্ণয় করব প্রদত্ত শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই সোডিয়াম 32.4 32.4% আমাদেরকে দেওয়া ছিল আর আমরা কি করছি 23 হচ্ছে ওর পারমাণবিক ভর 23 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর 23 হলো সোডিয়ামের পারমাণবিক ভর 23 দিয়ে ভাগ করলাম তাহলে কত পাবো 1.41 সালফার সালফার আছে 22.5% ভাগ করবো 32 দ্বারা তাহলে কত পাচ্ছি 0.70 অক্সিজেন অক্সিজেন আছে 35.1 ভাগ 16 পাচ্ছি কত 2.482 তাহলে আমরা ভাগফল গুলো আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে একটু লক্ষ্য করো সোডিয়ামের জন্য পেয়েছি কত 1.41 সালফারের জন্য পেয়েছি কত 0.70 সালফারের জন্য পেয়েছি 0.70 সালফারের জন্য পেয়েছি 0.70 অক্সিজেনের জন্য পেয়েছি 2.82 তাহলে এই তিনটি ভাগফলের মধ্যে যেটি সবচেয়ে ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার সবগুলোকে আবার কি করতে হবে ভাগ করতে হবে প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করে পায় ভাগ করে পায় প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পায় তাহলে আমাদের সবচেয়ে ছোট ভাগফল ছিল কত 0.70% 0.70% তাহলে সোডিয়াম 1.41 ভাগ করবো কত দ্বারা 0.70 দ্বারা তাহলে 2 সালফার 0.70 পরিমাণ 0.70 ভাগফল 1 অক্সিজেন 0.282 ভাগ করবো 0.70 দ্বারা ভাগ করলাবে 4 তাহলে এই ভাগফলগুলো দ্বারা যে মানগুলো পেয়েছি 2, 1, 4 সোডিয়াম 2টি পরমাণু সালফারের 1টি পরমাণু অক্সিজেনের 4টি পরমাণু এগুলো দ্বারা আমরা আমাদের স্থূল সংকেতটা নির্ণয় করব তাহলে Na2SO4 Na2 বলতে কি এখানে সোডিয়ামের 2টি এখানে যে 2 ভাগফল পেয়েছি সালফারের 1টি অক্সিজেন 4টি তাহলে এর স্থূল সংকেত কি আসলো Na2SO4 Na2SO4 এটা হলো কি সোডিয়ামের স্থূল সংকেত সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো যদি কি অনলাইনে থাকো তাহলে কমেন্ট করো
তোমাদের আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, স্থূল সংকেত নির্ণয়। একটি যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বিদ্যমান, যৌগটিতে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%। এর স্থূল সংকেত কি করো নির্ণয় করো, স্থূল সংকেত আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে, যৌগটির স্থূল সংকেত কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে যথারীতি আমরা জানি পরিমাণকে কি করবো, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। আর সেখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যৌগটিতে কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু শতকরা পরিমাণ দেওয়া আছে কার, হাইড্রোজেন আর কার্বনের, অর্থাৎ অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া ছিল না। প্রথমে তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণটা আমরা নির্ণয় করবো কিভাবে, এই দুটি মান যোগ করে 100 থেকে বিয়োগ করলে তোমার অক্সিজেনের শতকরা পরিমাণ চলে আসবে। যে দুটি শতকরা মান দেওয়া আছে সেই দুটি মান যদি 100 থেকে বিয়োগ করো, তাহলে যে মানটি দেওয়া নেই অর্থাৎ যে মৌলের মান দেওয়া থাকবে না কেন, তা 100 থেকে বিয়োগ করলে অপর মৌলটির মানটি চলে আসবে। ভেরি গুড। কয়েকদিনের অস্তিত্বের কারণে লাইভ ক্লাসের মর্মটা বোঝা যায়। এখন আবার তোমরা 11 জন হয়েছ, তোমরা এই আসো, এই যাও, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো। বিশেষ ভেরি গুড আরিফ, পাঠ জানাই আসমিন। তোমাদের উৎসাহে ক্লাসটা আনতে আরো কয়েক মিনিট করা যাবে। তোমাদের ফ্রেন্ডের বলবে বার্ষিক পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষায় পাস করলে কোথায় যাবে, ক্লাস টেনে যাবে। অনলাইনে যা যা পড়াচ্ছি ঠিক সেখান থেকেই প্রশ্ন করব, প্রশ্ন যেহেতু আমি করব, সাবজেক্ট যেহেতু আমি পড়াচ্ছি, আমি এখানে দেখছি তোমরা যেই কয়েকজন সবসময় নিয়মিত লাইভ ক্লাস অংশগ্রহণ করছো আর রেসপন্স করছো, তাদের হিসেব আমি একভাবে করব, আর যারা লাইভ ক্লাসে অংশগ্রহণই করছো না তাদের হিসেব আমি একভাবে করব। রিয়া বড়ুয়া, পায়েল, তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার আছে 25, তোমরা খেয়াল রাখবে। 12 থেকে 13 হয়েছে এখন। আচ্ছা তাহলে আমরা এখন কি শতকরা পরিমাণগুলো কি করবো, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। নিয়মিত ক্লাসগুলো করো যাতে কি হয় তোমরা গ্যাপে না পড়ো, তোমাদের পরীক্ষা কিন্তু যত সময় হয়ে যাবে তোমাদের সেই সুযোগ আসবে না অটোপাসের, যদি অন্য কোনো মহামারী সৃষ্টি না হয় অটোপাসের কোনো সম্ভাবনা তোমাদের নাই, তোমাদের নিজ দায়িত্বে যোগ্যতায় পাশ করতে হবে। আর যোগ্যতা অর্জন করতে হলে একটু পড়ালেখা করো, তাহলে কি প্রদত্ত শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। প্রদত্ত শতকরা পরিমাণগুলোকে আমরা নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করছি, দেখো তাহলে কার্বনের ভর 12, শতকরা পরিমাণ ছিল 40, ভাগ করে পেয়েছি 3.33। হাইড্রোজেন হাইড্রোজেন জ্বালা, হাইড্রোজেনের পরিমাণ কত, হাইড্রোজেনের পরিমাণ হলো 6.67/1। অক্সিজেন অক্সিজেন 53.33/16, তাহলে আমরা কত পাই, 3 পাই। প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, প্রাপ্ত ভাগফলকে কি দ্বারা ভাগ করে পাই, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই। কার্বন তিন তিনকে তিন তিন দ্বারা ভাগ করলে কি হবে, 1। হাইড্রোজেন ভাগ করলে ভাগফল কত পাবো, 2। অক্সিজেন ভাগফল কত পাবো, ভাগফল হলো 1, ভাগফল কত 1। তাহলে সবসময় আগে প্রথমে আমরা সহস্র পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করব, পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করার পরে, সহস্র পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করার পরে, নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করার পরে যে ভাগফলগুলো পাবো সেই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম, সেই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আবার ভাগ করব, ভাগ করে আমরা কিছু কি পাবো, পূর্ণ সংখ্যা পাবো। সেই পূর্ণ সংখ্যাগুলো দিয়েই কি হবে, স্থূল সংখ্যা নির্ধারিত হবে। আর যেখানে কার্বন আছে 1টা পরমাণু, হাইড্রোজেন আছে 2 পরমাণু, অক্সিজেন আছে 1 পরমাণু, 1 পরমাণু। নোট করে নাও, আজ আমরা স্থূল সংকেত আলোচনার মধ্যে দিয়ে শেষ করবো। তাহলে দেখি আমাকে এই এখন যে যোগটা নিয়ে আমরা আলোচনা করছি, এই যোগটা স্থূল সংকেত কি হবে,
তোমরা আমাকে দেখাও আমাদের সবগুলো নির্ণয় করা শেষ শুধু স্থূল সংখ্যাটি নির্ণয় আমাকে কমেন্ট করে পাঠাও স্থূল সংখ্যাটা কি হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সবগুলোর পরিমাণ আমরা নির্ণয় করে ফেলেছি শুধু স্থূল সংখ্যাটি কি হবে দেখি কমেন্ট করো शिवा ए सी एच टू ओ देखिए आप क्या करो আরিফ ইয়াসমিন আক্তার রিয়া বড়ুয়া নিমা টংটুঙ্গা পায়েল দে ভেরি গুড অর্জনা ইয়াসমিন হ্যাঁ নির্ণয় স্থূল সংখ্যা তাহলে কি নির্ণয় স্থূল সংখ্যা সি এইচ টু ও তোমরা মোবাইলে হয়তো বা টুটার নিচে লিখতে পারছো না টুটার এখানে সাবজেক্ট হিসেবে নিচে হবে এটা লক্ষ্য রাখবে এখানে তোমরা মোবাইলে যাই লিখো খাতায় যখন লিখবে এইটা অবশ্যই কি হবে নিচে হবে কারণ এটা পরমাণুর সংখ্যা এটা হচ্ছে কি তোমাদের স্থূল সংকেত তাহলে স্থূল সংকেতটা কি হলো স্থূল সংকেতটা হলো সিএইচ টু ও যা বলছিলাম এই এই টুটা যেটা আছে তোমরা মোবাইলে হয়তো বা কি করতে পারছো না টুটা নিচে লিখতে পারছো না কিন্তু যখন পরীক্ষা খাতায় লিখবে অবশ্যই কি করবে হ্যাঁ হ্যাঁ তোমরা যদি গুগল ফর্মে পরীক্ষা দাও তাহলে তো এভাবেই লিখতে হবে আমি বলছি মূল পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দিবে যখন মূল পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দিবে তখন কি হবে অবশ্যই টুটার নিচে লিখবে আমি এখানে যেভাবে লিখছি সেভাবে তোমার পারো জানানো জিনিসটা তারপর হয়তো বা মোবাইলে লিখতে লিখতে তোমাদের অভ্যাস নষ্ট হয়ে যাবে আমি একটা এইচ ডাব্লিউ দিচ্ছি তোমাদেরকে এইচ ডাব্লিউটা তোমরা করবে একটি যৌগে হাইড্রোজেন আছে 1.61% একটি যৌগে হাইড্রোজেন আছে কত পার্সেন্ট 1.61% অক্সিজেন আছে 76.16% নাইট্রোজেন আছে 5.23% যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো যৌগটির কি নির্ণয় করো স্থূল সংকেত নির্ণয় করো তাহলে একটি যৌগে হাইড্রোজেন আছে 1.61% একটি যৌগে হাইড্রোজেন আছে 1.61% অক্সিজেন আছে 76.16% অক্সিজেন আছে 76.16% পার্সেন্ট নাইট্রোজেন আছে 22.32% 2-3% দুঃখিত 22.23% যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো তাহলে এখানে একটা যৌগ তিনটা মৌল দ্বারা গঠিত হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সবারই শতকরা পরিমাণ দেওয়া আছে আমরা কি করব স্থূল সংকেত নির্ণয় করব আমি তোমাদের মনে রাখার সুযোগ আমি আরেকবার ধাপগুলো বলে দিচ্ছি তোমাদের যে শতকরা পরিমাণগুলো দেওয়া থাকবে যে শতকরা পরিমাণগুলো দেয়া থাকবে প্রথমে সেই শতকরা পরিমাণগুলোকে কি করবে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে যেই শতকরা পরিমাণগুলো তোমাদেরকে দেয়া থাকবে সেই শতকরা পরিমাণগুলোকে প্রথমে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করবে ভাগ করবে তারপর যে ভাগফলগুলো পাবে সেই ভাগফলগুলোর মধ্যে কোনো একটি ভাগফল যে ভাগফলটি ছোট হয় যে ভাগফলগুলো পাবে সেই ভাগফলগুলোর মধ্যে যে ভাগফলটির মান ছোট হবে সেই ভাগফলটি দ্বারা সবগুলো ভাগফলকে আবার ভাগ করতে হবে প্রথমে আমরা শতকরা পরিমাণগুলোকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করব এটা হচ্ছে প্রথম কাজ প্রথমে আমরা কি করব শতকরা পরিমাণগুলোকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব
তারপর যে ভাগফলগুলো পাবো সেই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম, যে ভাগফলগুলো পাবো সেই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেই ভাগফল দিয়ে পুনরায় আবার ভাগ করব, পুনরায় আবার ভাগ করব। তারপর আমরা যে পূর্ণ সংখ্যাগুলো পাবো অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো, পূর্ণ সংখ্যা ছাড়া কিন্তু স্থূল সংখ্যা নির্ণয় হবে না। এর পরবর্তীতে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো, সেই পূর্ণ সংখ্যাগুলোতে আমরা কি করব আবার সেই পূর্ণ সংখ্যাগুলো দ্বারাই, সেই পূর্ণ সংখ্যাগুলো দ্বারাই আমরা কি করব আমাদের সংকেত নির্ণয় করব। স্থূল সংকেত নির্ণয় করতে হবে যে পূর্ণ সংখ্যাগুলো পাবো, মনে করো কার্বন আছে এক, হাইড্রোজেন আছে দুই, অক্সিজেন আছে শূন্য এক, তাহলে CH2O এর আগে তোমরা লিখে দিয়েছো। তাহলে এভাবে আমরা কি করি স্থূল সংকেত নির্ণয় করি। খুবই গুরুত্বপূর্ণ স্থূল সংকেত আর আণবিক সংকেত তোমরা যাদের আছে, তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবে, দেখবে প্রতিবারে স্থূল সংকেত আণবিক সংকেত থেকে প্রশ্ন থাকছে। খুব সহজ একটা টার্ম, এখান থেকে তোমার 10 সেট যদি একটা মার্কসের সৃজনশীল থাকে, মনে করো 6 নম্বর তোমার স্থূল সংকেত আর আণবিক সংকেতের উপর থাকবেই, তাহলে এই 6 নম্বর তুলনা একেবারেই সহজ, একেবারেই সহজ হচ্ছে এই স্থূল সংকেত আণবিক সংকেত থেকে যে সৃজনশীল আসবে সেই সৃজনশীল আনসার করা। কারণ এখানে প্যাটার্নের বাইরে কোনো কাজেই নেই, প্যাটার্নের বাইরে কোনো কাজে নেই। নওরিন জাহান, নওরিন অনেকদিন পরে মনে আসছো তুমি ক্লাসে আজকে, আজ ক্লাসটা এখন আমরা শেষ করলাম, চেষ্টা করবে ক্লাসটা আবার রিক্যাপ করে নেওয়ার জন্য। তোমরা যারাই অনলাইনে সরাসরি লাইভ ক্লাসটা করতে পারো না, লাইভে থাকতে পারলে খুব ভালো, তোমরা লাইভে থাকতে পারলে আমাদেরও সুবিধা হয়, আমরা একসাথে ইন্টারঅ্যাক্ট হয়, তোমরা কমেন্ট করো উত্তর দিয়ে। ক্লাসটা অনেকটা ক্লাসের মতোই লাগে, প্রাণবন্ত লাগে, যদি তোমরা না থাকো শুধু একা একা কথা বলতে ইচ্ছে করে না। তারপরেও যারা নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো কারণে সরাসরি লাইভে থাকতে পারবে না, তারা চেষ্টা করবে কি করতে পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে। এখান থেকে তোমাদের কিন্তু যে বার্ষিক পরীক্ষা হবে তার প্রশ্নগুলো হবে, আর পরীক্ষার চেয়ে বড় কথা তোমাদের এসএসসি পরীক্ষার সময় কিন্তু তোমরা বাড়তি পাবে না, তোমরা খেয়াল রাখবে যা তা যেন সময় মতো শেষ করে নিতে পারো। তাহলে আজকে আমরা স্থূল সংকেত পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি স্থূল সংকেত নিয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এই যে তোমাদেরকে বাড়ির কাজ যা দিয়েছি তা তোমরা মেসেঞ্জারে পাঠাবে, কমেন্ট বক্সে দিও না, কমেন্ট বক্সে কারেকশন করা যায় না, মেসেঞ্জারে সুন্দরভাবে কারেকশন করে আবার তোমাকে আমি সহজেই পাঠিয়ে দিতে পারি। তাহলে মেসেঞ্জারে দিলে কাজটা অনেক ইজি হয়, তোমরাও কারেকশনটা খুব সহজে পাও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, যদি কোনো কারণে ঘরের বাইরে যাও অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ শেষ করে আবার বাসায় ফিরে আসবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আশা করছি, তখন আরো অনেকেই তোমাদের বন্ধুদের বলবে যাতে ক্লাসে সরাসরি চলে আসে। এই প্রশ্নগুলো থেকে আমি আবারও বলছি, আমরা যা অনলাইনে পড়াচ্ছি তা থেকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, তা থেকেই তোমাদের ফলাফল নির্ধারণ হবে, তোমাদের রোল নাম্বার নির্ধারণ হবে, সবকিছুই নির্ধারণ হচ্ছে কি থেকে, এই অনলাইন ক্লাসের পারফরমেন্স আর তোমরা যে অনলাইন পরীক্ষা দেবা সেই পারফরমেন্স থেকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সবাইকে পরবর্তী ক্লাস করার জন্য